নমস্কার বন্ধুরা, টুকিটাকি কলকাতাতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থার প্রথম তিন মাসে কি কি একেবারে করা উচিত নয়। প্রত্যেক নারীর স্বপ্ন থাকে মা হওয়ার। প্রিয় সন্তানকে জন্ম দিতে পুরো নয়টি মাস তাকে বয়ে বেড়াতে হয় নিজের শরীরে, সেই সময়কেই আমরা গর্ভাবস্থা বলে থাকি। আর এই গর্ভাবস্থা প্রতিটি নারীর জন্যই একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়। গর্ভধারণের প্রথম দিন থেকে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ মা ও আগত সন্তানের জন্য। তবে গর্ভাবস্থার প্রথম তিন মাস অর্থাৎ গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী মায়েদের অতিরিক্ত সতর্ক এবং সচেতন থাকার প্রয়োজন, কারণ অধিকাংশ গর্ভপাত গর্ভাবস্থার প্রথম তিন মাসেই কিন্তু হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা এই সময় কি হচ্ছে বা কি হতে পারে তা বুঝে উঠতে পারেন না, কারণ নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা থাকে না, জানা থাকে না কি করলে নিজের এবং সন্তানের ভালো বা খারাপ হতে পারে। এই সময় ছোট্ট একটা ভুল কিন্তু বড় সমস্যা তৈরি করতে পারে। তাই আসুন আমরা জেনে নিই মা ও সন্তান যাতে সুস্থ থাকে এবং গর্ভাবস্থার প্রথম তিন মাসের নানা জটিলতা যাতে এড়ানো সম্ভব হয় তার জন্য কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। এই সময় একটানা ১৫ থেকে ২০ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা উচিত নয়। তাই বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ যেমন সবজি কাটা, বাসন মাজা করবেন না। আবার মাটিতে বসে বটি পেতে বা ছুরি দিয়েও সবজি কাটবেন না। চেয়ারে বসে টেবিলে সবজি রেখে কাটুন। এছাড়া বেশি চাপ দিয়ে ঘষতে মাজতে হবে এমন বাসনও পরিষ্কার করবেন না। প্রথম তিন মাসের গর্ভাবস্থায় যেসব ফল খাওয়া উচিত নয় তার তালিকার উচ্চ স্থানে রয়েছে আনারস ও পেঁপে, কারণ আনারস খাওয়ার ফলে জরায়ুতে তীব্র সংকোচন হতে পারে, যার ফলস্বরূপ ঘটতে পারে গর্ভপাত। এছাড়া পেঁপে আপনার দেহে তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তাছাড়া পেঁপে ল্যাটেক্স সমৃদ্ধ হওয়ায় জরায়ু সংকোচন, রক্তপাত এমনকি গর্ভপাতও ঘটাতে পারে। পেঁপে ভ্রূণের বিকাশকেও বাধাগ্রস্ত করতে পারে। তাই এই সময় আনারস, কাঁচা বা পাকা পেঁপে এড়িয়ে চলুন। প্রাথমিক গর্ভাবস্থায় এমন কিছু পরিস্থিতি আছে যখন সিঁড়ি বেয়ে ওঠানামা করা উচিত নয়। যদি মাথা টলতে থাকা, ঘোরা বা ঝিমঝিম ভাব এইসব সমস্যায় ভুগতে থাকে। এই সময় যদি উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত সমস্যা থাকে, যদি রক্তপাতের অভিজ্ঞতা হয়ে থাকে, পূর্বে যদি কখনো আপনার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে থাকে, গর্ভে যদি একের অধিক সন্তান থাকে, এছাড়া চিকিৎসক যদি আপনাকে গর্ভাবস্থার কোনো রকম জটিলতার কথা উল্লেখ করে শারীরিকভাবে পরিশ্রম না করার পরামর্শ দিয়ে থাকেন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধই খাবেন না, কারণ খুব সাধারণ ওষুধ থেকেও কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি সহ আরও নানা সমস্যা হতে পারে। তাই একমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ খাবেন। ঝুঁকে কাজ যেমন নিচু হয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া এইসব কাজ করবেন না। নিচু হলে বা ঝোঁকার ফলে মাথার দিকে রক্ত প্রবাহ বেশি হয়, যার ফলে আপনার মাথা ঘুরতে পারে, গ্যাস অম্বল এবং পিঠের ব্যথাও কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়া পেটে চাপ পড়ে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। যদি দেখেন যে আপনার রক্তপাত হচ্ছে, তাহলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে পর্যন্ত বাড়িতে কোনো কাজকর্ম বা হাঁটাচলা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এক পাশ হয়ে শুয়ে পড়বেন। ভারী কোনো বস্তু তুলবেন না, যেমন বাচ্চা কোলে নেওয়া, ভারী বালতি তোলা এবং বেশি পরিশ্রম হয় এমন কোনো কাজ করবেন না, যেমন ধান মাড়াই, ধান ভানা, ঢেঁকিতে চাপা, এসব করলে কিন্তু গর্ভের উপর চাপ পড়ে। অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক পদার্থ দিয়ে কোনোভাবেই বাথরুম পরিষ্কার করতে যাবেন না। উঁচুতে উঠে কোনো কাজ করতে হলে তা এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় খুব রাগ করা, উত্তেজিত হওয়া, হতাশ হওয়া, মানসিক দুশ্চিন্তা কখনোই করবেন না, এতে সন্তানের উপর বিরূপ প্রভাব পড়ে। গর্ভাবস্থায় সবসময় হাসি খুশি
ও আনন্দে থাকবেন, বাচ্চার উপর ভালো প্রভাব পড়বে। গর্ভাবস্থার প্রথম তিন মাসে জার্নি বা ভ্রমণ এড়িয়ে চলাই উচিত, কারণ প্রথম তিন মাসে সকালের অসুস্থতা, বমি বমি ভাব, বমি হওয়া ইত্যাদি সমস্যা বেশিরভাগ মায়েরাই অনুভব করেন। ফলে এই সময় ভ্রমণ বা জার্নি করলে এইসব সমস্যা আরও বেড়ে যায়। প্রথম তিন মাস শিশুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ জার্নিতে যে ঝাঁকি সহ্য করতে হয় তা শিশুর সঠিক বিকাশকে প্রভাবিত করতে পারে এবং গর্ভপাতও হতে পারে। সবার ক্ষেত্রে না হলেও জার্নির জন্য মা ও শিশুর ক্ষতি হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়। তাই যেসব গর্ভবতী নারীর পূর্বে কোনো গর্ভপাত হয়েছে, বারবার গর্ভের বাচ্চা মরে যাওয়ার বা মৃত বাচ্চা প্রসব করার কোনো অতীত ইতিহাস আছে, উচ্চ রক্তচাপ, একের অধিক সন্তান ধারণ করেছেন, তাদের দূরের জার্নি না করাই ভালো। অনেকেরই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার অভ্যাস থাকে না, কিন্তু গর্ভাবস্থায় গরমকালে প্রায় 3 লিটার এবং শীতকালে 2 থেকে 2.5 লিটার জল অবশ্যই পান করা উচিত। মশলাদার, বেশি তেলযুক্ত, চর্বিযুক্ত ভাজাভুজি খাবার এই সময় এড়িয়ে চলুন, কারণ এই জাতীয় খাবার হজমের সমস্যা তৈরি করে। এছাড়া ওজন বেড়ে যেতে পারে ও হতে পারে অপুষ্টিও, তাই নিয়মিত পুষ্টিকর খাবার খান। এই সময় টাইট পোশাক পরবেন না, তাতে অস্বস্তি হয়, ঢিলেঢালা পোশাক পরুন, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আরামদায়ক জুতো পরুন, হিল জুতো পরবেন না, সমান বা ফ্ল্যাট জুতো পরুন। বিরক্তিকর, পুনরাবৃত্তিমূলক এবং একঘেয়ে কাজগুলি এড়িয়ে চলুন, কারণ এই ধরনের কাজগুলি চাপের হরমোন বাড়িয়ে দেয়, যা গর্ভবতী মায়েদের জন্য ভালো নয়। বাড়িতে কোনো পোষ্য থাকলে, বিশেষ করে বেড়ালের বর্জ্য, গর্ভবতীরা পরিষ্কার করতে যাবেন না, কারণ বেড়ালের বর্জ্যে এক ধরনের রাসায়নিক থাকে যা হবু মা ও গর্ভস্থ সন্তানের বড় ক্ষতি করতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা।